হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন একটা ভর্তা দেখাবো, সেটা হচ্ছে শাক দিয়ে ভর্তা। হ্যাঁ, তো এইটা হচ্ছে মেথি শাক। মেথি শাকটা নর্মালি সবাই ভাজি করে খায়, ঠিক আছে, বাট অনেকে ভর্তা করেও খায়, কিন্তু সেটা আমি জানতাম না যে ভর্তা করেও খাওয়া যায়। তো একদিন আমি না এই শাকটা ভাজি করছিলাম, ওই মুহূর্তে আমার বোন ফোন দিছিল, তো ওকে আমি ও আমাকে জিজ্ঞেস করছিল কী রান্না করছিলা। তা আমি না বলছি মেথি শাক ভাজি করছি, আর কী যেন একটা রান্না করছিলাম। হ্যাঁ, তো যাই হোক, তখন ও আমাকে বলছে কি, আল্লাহ শিখাপু, মেথি শাক ভাজি করলে তো অনেক তিতা লাগে। আমি বলছি হ্যাঁ, তাহলে না আমার একদম খাইতে ভাল লাগে না। ও বলে কি, তাহলে ভর্তা করে খেয়ে দেখ একদিন, এত মজা লাগবে, তুই রেগুলার খাবি। সত্যি কথা, এইটা ভর্তা করে খেয়ে আমার এত ভাল লাগছে, আমি সাথে সাথে ওকে ফোন করে বলছি। ইভেন এখন থেকে মেথি শাক মানে আমার বাসার সামনে দিয়ে নিয়ে গেলেই, আমি পাইলেই কিনি আর ভর্তা করি। তো সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই হচ্ছে মেথি শাক, আর আমাদের লাগবে শুকনো মরিচ, কাঁচা মরিচ, এই কাঁচা পেঁয়াজ, আর হচ্ছে এই হচ্ছে মাছ। হ্যাঁ, মাছটাকে ভাজি করে এরকম আমি কাঁটাগুলো মানে সরায় নিচ্ছি, ঠিক আছে, আর সরিষার তেল, লবণ, নর্মালি যা যা লাগে। তো এখন হচ্ছে আমি কাঁচা মরিচগুলোকে একটু ভেঙে গুঁড়া গুঁড়া করে নিব, যতখানি করা যায়। যারা খান নাই এই বর্তাটা, শাকের বর্তাটা, মেথি শাকের বর্তাটা, অবশ্যই খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো এখন ফেভারিট একটা ভর্তা এটা। অন্যান্য ভর্তা তো আমি অত ভালো করতে পারি না, আমার কিছু ফ্রেন্ড ভাবি আছে, ওরা মাঝে মাঝে আমাকে করে খাওয়ায় বিভিন্ন টাইপের ভর্তা, বাট আমি ওরকম একটা পারি না। হ্যাঁ, আমি না মানে লবণ আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, এখন এটাকে ভালো করে মেখে নিব। অত বেশি ঝাল আমি খাইতে পারি না, তো মোটামুটি ঝাল দিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়েই ভর্তা করতে আমার অনেক ভাল লাগে, হাতে মাখানো কোনো ভর্তা যদি হয় সেটা। এখন আমি এই যে মাছগুলো যে কাটা সরাই নিছি, এগুলো আমি এখন এখানে দিয়ে দিব। অনেক মজার একটা ভর্তা, কি বলবো। যারা খাইছেন তো ভালো, আর যারা এখনো মানে এই ভর্তাটা খান নাই অবশ্যই খাবেন, খেয়ে দেখবেন অনেক মজা। আর একটু ঝাল দিলে ভালো হইতো, বাট আমার বাচ্চারা অনেক পছন্দ করে, আমি অনেক ঝাল দিব না, আন্দাজ মতো যতটুকু ঝাল দেওয়ার দরকার অতটুকুই দিছি। এখন হচ্ছে আমি এখানে সরিষার তেল দিব। এখন এই শাকগুলো দিয়ে আমি মিক্সড করে ফেলবো। মাছ আপনারা ইচ্ছা করলে বেশিও দিতে পারেন, আমি এখানে 5 টুকরা মাছ ভেজে নিয়ে তারপর কাটা বেছে নিচ্ছি আর কি। তো মাছ যত বেশি দেওয়া যায় তত ভালো, টেস্ট তত ভালো হবে। এত মজা এই ভর্তাটা খাইতে, মানে মেথি শাকের ভর্তা, কি বলবো। আমার বোনকে তো অনেক ধন্যবাদ, ও আমাকে এরকম একটা ভর্তার কথা বলছে। প্রায় সময় আমি খাই, আমার জামাইরও অনেক পছন্দ, আমার বাচ্চাদের অনেক পছন্দ, তবে আমার ছোট ছেলে একটু ভর্তা বেশি পছন্দ করে, বড় ছেলে একটু কম করে। তো যাই হোক, এই হচ্ছে আমার মেথি শাকের ভর্তা। তা আমি আজকে দুপুরের জন্য এই ভর্তাটা রেডি করছি। সত্যি কথা বলতে কি জানেন, আমার পাশে ভর্তার সাথে যদি মুরগির মাংস থাকে, গরুর মাংস থাকে, বা অন্য কোনো সবজি তরকারি থাকে, আমি না তখন আর কিছুই নেই না, আমি শুধু এই ভর্তাটা দিয়েই ভাত খাই। মাশাল্লাহ অনেকগুলা ভাত খাই, তখন খুবই ভালো লাগে, মানে অনেকগুলা ভাত খাওয়া যায় আর কি, এত মজা এটা। যাই হোক, তো এই হচ্ছে আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। খুবই ইজি ইজি একদম এই ভর্তাটা বানানো। জাস্ট শাকটাকে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিতে হবে। হ্যাঁ, পানিটা শুকিয়ে গেলে একটু ঝরঝরা করে নামিয়ে ফেলতে হবে, তারপরে এই তো পেঁয়াজ, কাঁচামরিচ আর মাছ, এই তো হয়ে গেল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।